হাই বন্ধুরা, আপনারা সবাই কীরকম আছেন? আজ আমি আবারও আসছি আপনাদের সামনে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, এবং আমার কুলুটি বাবলু অ্যাকাউন্ট থেকে আমি উইথড্র দেবো সেটা কিভাবে এবং কতক্ষণ সময় লাগতে পারে সেটাও আমি আপনাদেরকে দেখাবো, মূলত সেই জন্য আসা। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। MXCZZT আপনারা দেখতেছেন আমার মেন অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $13। তো এটা আমি পুরোটা আজকে উইথড্র দেবো, উইথড্র দিয়ে দেখাবো এবং কতক্ষণ সময় লাগে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এখন উইথড্র দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, ফিনান্স অপশনে যাইতে হবে, এখান থেকে উইথড্র, উইথড্রতে ক্লিক করলাম। এখন আমি কোথায়, কোন অ্যাকাউন্টে, কোন অ্যালার্টে আমি উইথড্র করতে চাই সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করব বিটকয়েন, সিলেক্ট ক্লিক করলাম। তারপর এখান থেকে আমাকে এখানে বলতেছে পেমেন্ট আর নন, মানে এখানে বলতেছে মানে এগুলো আপনারা পড়ে নিন, তারপর আমি অ্যাকসেপ্টে ক্লিক করব। অর্থাৎ এনারা যেটা বলতেছে, কোনো অ্যাকাউন্ট যদি আমার ভুল হয় সেই অ্যাকাউন্টে যদি আমি টাকা পাঠাই তো এটা আর কি ব্যাক করবে না, অর্থাৎ রিফান্ডস ডোন্ট ওয়ার্ক, এটাই ওনারা আমাকে এটা মানে বলতেছে এই মেসেজের মধ্যে। অ্যাকসেপ্ট $13.02, অর্থাৎ এটা আমি পুরোটাই আমি উইথড্র করবো। এখানে আমার বিটকয়েন অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, এটা আমার বিটকয়েন অ্যাড্রেস। এরপর আমি এখানে কিন্তু নেক্সট অপশন আসতেছে না, নেক্সট অপশন কখন আসবে, যখন আপনি বাইরে ক্লিক করবেন। আর আপনার যদি বিটকয়েন অ্যাড্রেস যদি ঠিক থাকে তাহলে আপনার এখানে নেক্সট অপশন আপনি পাবেন, অর্থাৎ উইথড্র করতে পারমিশন পাবেন, অন্যথায় আপনার এখানে নেক্সট অপশন শো করবে না। তো আমি বাইরে ক্লিক করতেছি, দেখি আমার বিটকয়েন অ্যাড্রেস ঠিক আছে কি না, চলে আসছে। এখন আমি নেক্সটে ক্লিক করব। এটা হচ্ছে মূলত আমার কুইনবেস অ্যাকাউন্টের বিটকয়েন অ্যাড্রেস। তারপরে এখানে আমার পিনটা দিতে হবে, আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। তারপর কনফার্ম, পেমেন্ট রিকোয়েস্ট, এখানে আমার কমপ্লিট হিস্ট্রিটি আপনারা দেখুন, হিস্ট্রি এখানে স্ট্যাটাস বলতেছে কমপ্লিট। তো আমি এখানে ক্লিক করলাম, ওকে ওকেতে ক্লিক করলাম। এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে দেখাবো যে আসলে আমি পেমেন্টটা পেলাম কি না, এটাই মানে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টে মানে আপনি উইথড্র করা মাত্র এটা আপনি পেমেন্টটা পেয়ে যাচ্ছেন। তো আমি একবার এখানে রিফ্রেশ দিই, দেখি এখানে আমার ব্যালেন্সটা শো করতেছে, দেখি রিফ্রেশ দেওয়ার পর ব্যালেন্স শো করে কিনা। রিফ্রেশ দিতে গিয়ে লগ আউট হয়ে গেল,
সেভেন AMF কে। আপনারা এখানে দেখতেছেন আমার এখানে $13.0283 ছিল, এখন শুধুমাত্র আমার আছে $0.0083। তো অর্থাৎ আমার এটা কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ 1 সেকেন্ড সময় লাগে না, আপনি উইথড্র করা মাত্র এটা আপনি পেয়ে যাচ্ছেন। এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে আমি দেখাবো আপনাদেরকে। কুইনবেস সরি, এটা হচ্ছে আমার কুইনবেস অ্যাকাউন্ট। এখানে দেখুন আমার এখানে পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ একটা ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি, এখানে বিটকয়েন অ্যাকাউন্টে যারা টাকা ট্রান্সফার করেন অথবা উইথড্র করেন তারা অবশ্যই জানেন এখানে একটু মানে সময় লাগে, অর্থাৎ আমার এখানে এখনও পেন্ডিং দেখাচ্ছে। দেখি এখানে স্টোরিতে কী বলে, ভিউ ট্রানজাকশনে ক্লিক করলাম, অর্থাৎ এখানে আপনারা দেখুন এখানে ওই যে পেন্ডিং অপশন দেখাচ্ছে, যখন আপনার কমপ্লিট হয়ে যাবে উইথড্র তখন এখানে আপনার কমপ্লিট হবে, অথবা এখানে আপনার এখানে যেরকম রিসিভ লাইট কয়েন ফ্রম লাইট কয়েন এত অ্যাড্রেস এরকম শো করতেছে, ঠিক এখানে সেরকম মানে এরকমই শো করবে অথবা কমপ্লিট শো করবে। তো আমি একবার রিফ্রেশ দিই দেখি। আর আমার লাইট কয়েন অ্যাকাউন্টে আছে আপনার $0.0159 লাইট কয়েন, আর আপনার বিট কয়েনে আছে $0.0001 BTC, অর্থাৎ বাংলাদেশের টাকা হচ্ছে আপনার 60 টাকার মতো, এখন পর্যন্ত অ্যাড হয়নি। অ্যাড যখন হবে এখানে আপনার বাংলাদেশের টাকা শো করবে এবং এখানে আপনার BTCটা শো করবে, অর্থাৎ 1000 টাকা, 1000 টাকা এখানে শো করবে বাংলাদেশে, আর আপনার BTC শো করবে এখানে আপনার $0.0020575715 BTC। তো আমার এখানে যেহেতু পেন্ডিং আছে এটা অবশ্যই নির্ভর করে আপনার কুইনবেস অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টে উইথড্র করতেছেন, এটা হতে পারে আপনার কুইনবেস, হতে পারে আপনার কুইন পেমেন্ট এরকম, বা ব্লকচেন এরকম অনেকগুলো BTC আছে আপনার পেমেন্ট অ্যালার্ট আছে, আপনার অ্যাকাউন্টের উপর নির্ভর করে। কুইনবেস একটু সময় নেয়, আপনি যখন উইথড্র করবেন এখানে প্রসেস হতে একটু সময় নেয়, শুধু কুইনবেস অ্যাকাউন্টে না, যে কোনো অ্যাকাউন্টে যে কোনো BTC ক্ষেত্রে একটু সময় নেয়, মানে অর্থাৎ আপনি উইথড্র করার পর আপনার প্রসেসিং পেন্ডিংটা একটু সময় এখানে লাগে। আর কিন্তু আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই ইনফরমেশানটা, এটা কিন্তু আপনি যখনই কমপ্লিট করবেন, আপনি এখানে কমপ্লিট দেখা মাত্র আপনি চলে, অর্থাৎ এখানে এই সাইট থেকে আপনার কতক্ষণ সময় লাগলো এখানে কিন্তু 1 সেকেন্ড সময় লাগে নাই। সুতরাং
বলতে পারেন এখানে যেহেতু কমপ্লিট দেখাচ্ছে আর এখানে যেহেতু আমার পেন্ডিংয়ে আছে, সুতরাং আমি টাকাটা পাব, এটাই। তো এখন পর্যন্ত যারা, আর এগুলো হচ্ছে আমার কমপ্লিট মানে উইথড্রল হিস্ট্রি। আর এখানে বিশেষ করে আমার এই অ্যাকাউন্টে আমি নিজস্ব কাজ করি কম, আমার অন্য অ্যাকাউন্টে কাজ করি, অন্য অ্যাকাউন্ট থেকে আমি এই অ্যাকাউন্টে ট্রান্সফার করি, ট্রান্সফার অথবা আমার অন্যান্য যে ফ্রেন্ড আছে তারা এখানে আমাকে ট্রান্সফার করে দেয়, সেখান থেকে তাদের টাকাটাও আমি উইথড্র করে এটা ডলার থেকে বাংলাদেশের টাকা কনভার্ট করে আমি ওনাদেরকে আবার পাঠিয়ে দিই এরকমই। তো আপনাদের যারা উইথড্র করতে পারছেন না, আপনাদের কুইন ব্যাস অ্যাকাউন্ট নেই অথবা কুইন পেমেন্ট অ্যাকাউন্ট নেই বা অন্য অন্য বিটিসি অ্যালার্ট নেই, অর্থাৎ এখানে আপনার যেটা শো করে আমি দেখাই, এখানে উইথড্রতে গেলাম, আবার উইথড্র থেকে আপনার এখানে আসছে আপনার এই যে অ্যাকাউন্টগুলো, ইথারাম, তারপর লাইট কুইন্স, এই যে অ্যাকাউন্টগুলো, এই অ্যাকাউন্টগুলো যাদের নেই বিটকয়েন অ্যাড্রেস, যাদের নাই, তারা এমনইভাবে আপনারাও আমাকে ট্রান্সফার করতে পারেন। সেই হিসাবে আপনারা $1 কত সেন্ট হয়, কত টাকা হয়, সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো আপনার বিকাশ অথবা রকেট অ্যাকাউন্টে অথবা তাজমহলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করে দিয়ে দেবো। এতটুকু আমি করতে পারি, কিন্তু হ্যাঁ, এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যেটা আপনি অর্থাৎ আমি এখান থেকে কুইনবেস অ্যাকাউন্টে নিয়ে যাব, কুইনবেস অ্যাকাউন্ট থেকে আবার আমাকে এটা ইয়া করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে, এক্সচেঞ্জ অর্থাৎ ডলার থেকে আমাকে বিটিসি থেকে অথবা ডলার থেকে আমাকে বাংলাদেশি বিডি টাকা কনভার্ট করতে হবে। এই কনভার্ট করার জন্য যতটুকু ফি দরকার সেই ফিটুকু কিন্তু আপনাদেরকে দিতে হবে, এটাই মূলত, এছাড়া আর কোনো কিছু আমার লাগবে না। তো যারা এখন পর্যন্ত আপনারা কুলুটি বাবলু সাইটে এখন পর্যন্ত যারা কাজ করছেন অথবা লগ ইন করেনি, সাইন ইন করেনি অথবা রেজিস্টার করেননি, তারা অবশ্যই অবশ্যই এখানে রেজিস্টার করে কাজ শুরু করতে পারেন। আমি এতটুকু বলতে পারি, এটা হচ্ছে একটা ট্রাস্টেড সাইট, এখানে আপনারা উইথড্র হিস্টোরি দেখুন। আমার অন্য অ্যাকাউন্ট থেকে আমি অনেকবার উইথড্র করেছি, কিন্তু এখান থেকে আমার এখানে দেখুন ইন্টারনাল ট্রান্সফার আছে আপনার 1, 2, 3, 4 চারটা, নিচে আছে আবার দুটা, অর্থাৎ 6টা আমার ইন্টারনাল ট্রান্সফার, অর্থাৎ আমার অন্য অ্যাকাউন্ট থেকে এখানে আমি নিয়ে আসছি অথবা আমার ফ্রেন্ডরা আমাকে এখানে পাঠিয়েছে। আর এখানে আমি ট্রান্সফার করে উইথড্র করেছি 1টা, 2টা, 3টা, এই 3টা এখানে, অর্থাৎ আমার উইথড্র হিস্ট্রি হচ্ছে 3টা মেন। অর্থাৎ যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে এই যে কুইনবেস অ্যাকাউন্টে আমি ট্রান্সফার করতেছি, মানে উইথড্র করলাম, এরকম আমার হচ্ছে 3টা, আর অন্য অ্যাকাউন্ট থেকে আমাকে পাঠিয়েছে, আমি পাঠিয়েছি, এরকম হচ্ছে আপনার 6টা।